দর্শক চ্যানেল এন্ড সংবাদে আপনাদের স্বাগত। ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফাইমা চৌধুরী। দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 88 জন ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন চ্যানেল এন্ড সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইলো।